5, 4, 3, 2, 1, 0. নমস্কার, আদিত্য এলওয়ান। আদিত্য এলওয়ানে সূর্যমুখী যাত্রা আরম্ভ করেছে। 2 সেপ্টেম্বরের দিনা পিএসএলভি C-57 নামৰ এই ৰকেটটোৱে আদিত্য এলওয়ান নামৰ উপগ্রহটোক শ্রীহরিকতাৰ পৰা সূর্য অভিমুখী এক যাত্রা দিছে। আর এই যাত্রার মাত্র 37 মিনিট 20 সেকেন্ডৰ পিছতে এই উপগ্রহটো ৰকেটটোৱে নি পেলাই পৃথিবীর প্রথম যেটো কক্ষপথ কক্ষপথত স্থাপন করলে। এই কক্ষপথটোত পৃথিবীক কেন্দ্র করে উপগ্রহটো ঘুরিলে। আর এই উপগ্রহটোর যে ডাইমেনশন সেয়া যদি আমি কবলে যাও, তেতিয়াহলে 23.5 আর 19,500, অর্থাৎ আদিত্য এলওয়ানে পৃথিবীর পর আটাইতকৈ কম দূরত্ব যেটা আছিল তেতিয়া আছিল 23.5 কিলোমিটার, আর যেটা আটাইতকৈ দূরবর্তী স্থান গ্রহণ করেছিল সেই মুহূর্তত দূরত্ব আছিল 19,500 কিলোমিটার। এইটো আছিল পৃথিবীক কেন্দ্র করে আদিত্য এলওয়ানে ঘোরা প্রথমটো উপবৃত্তাকার কক্ষপথ। এনেদরে আর আজি 3 সেপ্টেম্বরের দিনা এই প্রথমটো উপগ্রহক বাদ দি বা অতিক্রম করে দ্বিতীয়টো উপগ্রহ যেটো কক্ষপথটো গ্রহণ করেছে। এই দ্বিতীয় কক্ষপথটো যেটো পৃথিবীক কেন্দ্র করে উপবৃত্তাকার কক্ষপথ, এই কক্ষপথটোর ডাইমেনশন হল 245 কিলোমিটার আর 22,459 কিলোমিটার। অর্থাৎ আদিত্য এলওয়ানের পৃথিবীর আটাইতকৈ ওচৰৰ যিটো নিকটতম দূরত্ব সেইটো আছিল 245 কিলোমিটার, আর দূরবর্তী উপবৃত্তাকারের যিটো আটাইতকৈ দূরবর্তী অংশ সেইটো আছিল 22,459 কিলোমিটার। এনেদরে দ্বিতীয়টো উপবৃত্তাকার কক্ষপথ গ্রহণ করার পিছত ইসরো ইতিমধ্যে প্রকাশ করেছে 5 সেপ্টেম্বরের দিনাখন তৃতীয়টো আদিত্য এলওয়ানে তৃতীয়টো পৃথিবীক কেন্দ্র করে তৃতীয়টো উপবৃত্তাকার কক্ষপথ গ্রহণ করব। আর তেনেকৈ এই আদিত্য এলওয়ানে পৃথিবীক কেন্দ্র করে মুঠ 5টা কক্ষপথ লব। 5টা কক্ষপথ প্রতিটোরে যেনেকে প্রথমটোর পর দ্বিতীয় উপবৃত্তাকার কক্ষপথটোর দূরত্ব বেশি হয়ে গেল, তেনেদরে 5টা উপবৃত্তাকার কক্ষপথ লব। আর এইখানে সময়ের বাবে আদিত্য এলওয়ানক লাগিব 16 দিন। আর 16 দিনের অন্তত পৃথিবীক কেন্দ্র করাই যি যাত্রা আরম্ভ করেছে সেই যাত্রার অন্ত পড়ব। আর তারপর একটা ধেনু ঘুরিয়া গতিরে আদিত্য এলওয়ানে সূর্য অভিমুখে যাত্রা করব। অর্থাৎ এলওয়ান পয়েন্ট বলে যে কোয়া হয়েছে ইতিমধ্যে ইসরোয় যে পয়েন্টত এই আদিত্য এলওয়ানক সংস্থাপন করার বাবে ইতিমধ্যে প্ল্যান করেছে, পরিকল্পনা করেছে, তার বাবে যাত্রা করব। আর ইয়ার বাবে আদিত্য এলওয়ানক সময় লাগিব প্রায় 110 দিন। 110 দিনের অন্তত আদিত্য এলওয়ান গৈ এলওয়ান পয়েন্ট অর্থাৎ লেগ্রেঞ্জ পয়েন্ট পাবগৈ। এই লেগ্রেঞ্জ পয়েন্ট পয়েন্ট এইটোনো কি? আসলতে পৃথিবী আর সূর্য যেহেতু পৃথিবীর মধ্যাকর্ষণিক বল আছে বা সূর্যরও মহাকর্ষণিক বল আছে, পরস্পরে পরস্পরক ইটোয়ে সিটোক টানি থাকে। এই যেতিয়া দুটা ডাঙর বস্তুর যেটা মাস ইটো সিটো আকর্ষণ বিকর্ষণ যদি চলি থাকে তার মাজত এটা পয়েন্ট থাকে যত দুইটার আকর্ষণ বা সমান হয় গে, এইটুকে আসলে লেগ্রেঞ্জ পয়েন্ট বলে কোয়া হয়েছে। এই গাণিতিক ভাষাত আসলতে কোয়া হয় জেনারেল থ্রি বডি প্রবলেম। আর এই গাণিতিক যেটা ব্যাখ্যা সেই গাণিতিক ব্যাখ্যাটো ফরাসি এগারী গণিতজ্ঞ জোসেফ লুই লেগ্রেঞ্জ নামৰ এই গণিতজ্ঞজনে এই বস্তুটো আবিষ্কার করেছিল বা এখন থেসিস পেপার লিখেছিল যত এই লেগ্রেঞ্জ পয়েন্টের এই পয়েন্টের কথা কোয়া হয়েছে। দুটা অভিকেন্দ্রিক বলে যেটা ক্রিয়া করে থাকে দুটা অভিকেন্দ্রিক বলের মাজত যেটো পয়েন্টত এই বলটো নিউট্রেল হয় বা প্রশমিত হয়ে থাকে, তেনেকা পৃথিবী আর সূর্য দুটা লার্জ মাস অবজেক্ট, এই দুটা পৃথিবী সূর্য সিস্টেমটোর মাজত তেনেকা ইতিমধ্যে মহাকাশ বিজ্ঞানীসকলে 5টা পয়েন্ট উলিয়াইছে L1, L2, L3, L4 আর L5। ইয়াৰে L1, L2 আর L3 এই তিনিটা কিন্তু সুস্থির নহয়, তার বিপরীতে L4 আর L5 সুস্থির। L1 পয়েন্ট যেটো L1 পয়েন্টত আদিত্য এলওয়ানক সংস্থাপন করা হব সেইটো কিন্তু এটা ডাঙর পয়েন্ট বা তাত এই আদিত্য এলওয়ানে তাতে উপবৃত্তকার তাত এটা কক্ষপথত ঘুরি থাকিব। ইতিমধ্যে আমি আপনাদের জানাইছো যে আদিত্য এলওয়ান যদি সূর্যমুখী যাত্রা করেছে এই সূর্য
সূর্য নাপায়গৈ বা সূর্য গৈ পোৱাটো সম্ভৱ নহয়। ই মাত্ৰ পৃথিৱী আৰু সূর্যৰ দূৰত্বৰ মাত্ৰ 1% দূৰত্বহে অতিক্ৰম কৰিব। আমি জানো যে পৃথিৱী আৰু সূর্যৰ মাজৰ দূৰত্ব প্ৰায় 15 কোটি কিলোমিটাৰ প্ৰায় বুলি এইকাৰণে কোৱা হৈছে যে পৃথিৱীত যেতিয়া আৱৰ্তন কৰি থাকে বা বিভিন্ন সময়ত এই কম বেছি হৈ থাকে, কিন্তু মোটামুটিভাৱে ইয়াক 15 কোটি কিলোমিটাৰ বুলি কোৱা হৈছে। আৰু এই এলন পইণ্টটো আছে পৃথিৱী আৰু সূৰ্যৰ মাজৰ পৰা বা পৃথিৱীৰ পৰা 15 লাখ কিলোমিটাৰ দূৰত, অৰ্থাৎ পৃথিৱী আৰু সূৰ্যৰ দূৰত্বৰ মাত্ৰ 1% আঁতৰত। আৰু এই 1% আঁতৰত যিটো এল ওৱান পইণ্টত আদিত্য এল ওৱান সংস্থাপন কৰা হ'ব, আৰু আদিত্য এল ওৱানেই তাৰ পৰাই সূৰ্যক পৰ্যবেক্ষণ কৰিব। যিখিনি আদিত্য এল ওৱানৰ বাবে যিখিনি নাছাৰ বিজ্ঞানীসকলে যি প্ৰয়োজনীয় তথ্য তাৰ পৰাই আহৰণ কৰিব। और इसके साथ प्रथम भारतीय सौर अंतरिक्ष यान निकल चुका है सूर्य के तेज से विज्ञान को प्रकाश करने।